হাতে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা আর কয়েক ঘন্টার মধ্যে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় ঝেপে হবে বৃষ্টি দপ্তরের কয়েক মধ্যে রাজ্যের সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এই ঝড় বৃষ্টির রেস্টানা কতদিন চলবে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চল দেখে ফের চোখ রাঙাচ্ছে দুর্যোগ আগামীকাল আবারও তৈরি হতে পারে নিম্নচাপ এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর হাওয়া পিসের পূর্বাভাস অনুযায়ী গাঙ্গেই পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাপত্র অবস্থান করছে অন্যদিকে মৌসুমি অক্ষরেখা জামশেদপুর দীঘা হয়ে বঙ্গোপসাগরের দিকে গিয়েছে ফলত ফের একবার ভারী বৃষ্টি সম্ভাবনা দক্ষিণের একাধিক জেলায় আবহাওয়া দপ্তর সূত্রের খবর আপাতত আগামী কয়েকদিন দক্ষিণের প্রায় জেলাতে বৃষ্টি হবে যদিও ভারী বৃষ্টির কোনো সতর্কতা দেওয়া হয়নি হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে ভিজতে পারে দক্ষিণে হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া আজ দক্ষিণের ছয় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজরী বিদ্যুৎ সহ হালকা বর্ষণ হতে পারে বীরভূম পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এছাড়া বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে শুক্রবারও বৃষ্টি জারি থাকবে শুক্রবারও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার থেকে বৃষ্টি আরও বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় শনিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণের পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় রবিবারও আরও বৃষ্টি বাড়বে দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আজ ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে উত্তরের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে উত্তরের উপরের দিকে জেলাগুলির কিছু অংশে বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছেন তারা